ইলিশ মাছ খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে, আজকাল যেখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে অনেক দূর থেকে হলেও গন্ধ আমার ঠিক নাকে চলে আসছে। ইলিশ মাছ ভাজার গন্ধ নাকে আসলে কি আর কন্ট্রোল করা যায়? ঠিক সেরকম ভাবেই একদিন ভাতৃসম জয়দ্বীপের ডাকে চলে গেছিলাম 250 বছরেরও পুরনো বারুইপুরের বাড়িতে ইলিশ মাছ ভাজা খেতে। এই জায়গাটা আমার খুব প্রিয়, আমার বাড়ির ছাদ, পাশে পুকুর, সান বাঁধানো। তো আমি দীপদাকে অনেকদিন ধরেই আসছে বলছিলাম যে আসো একদিন ঘুরে যাও আমাদের বাড়ির থেকে। আর দীপদার এই আমার মাছের রেসিপিটা আমার পেজে যেটা আছে দেখে বলেছিল খুব খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমি দীপদার জন্য এটাই বানাচ্ছি। এটা কাইন্ড অফ একটু ভাপার মতো, খুবই ইজি একটা সর্ষে রুইয়ের মানে সর্ষে ইলিশের রেসিপি। দীপদা তো একদম খুব ভালো জায়গায় যেখানে ইলিশ সব থেকে ভালো হয়, বাংলাদেশ থেকে খেয়ে এসছে। তো আমাদের এখানকার নামখানার ইলিশ আর আমার হাতের ইলিশ খেয়ে কেমন বলে দেখি। ইলিশ মাছের টানে বারুইপুর ফাইনালি চলেই গেলাম। বাংলাদেশ থেকে আসার পর থেকেই ভাবছিলাম যে ইলিশ মাছ খাওয়াটা কীভাবে কন্টিনিউ করতে পারি, বিকজ জাস্ট তো ইলিশ মাছ খাওয়া শিখেছি। এবার যখন মানুষ কোনো জিনিস প্রথম শেখে খুব সেফ জোনে থাকতে চায়, মানে যে টেস্ট বারটা মুখে নিয়ে ফিরেছে সেটাই বারবার খেতে চায়। এটা আশা করি তোমাদের মধ্যে অনেকেরও এটা হয়ে থাকবে, তো আমারও এখন সেই দশা চলছে। তো লাকিলি আমার কাছে আগে থেকেই অফার ছিল জয়দ্বীপের যে আমার বাড়িতে এসে একদিন খেয়ে যাও। আর ওর একটা রিল কাম একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে ওর পেজে ফ্লেভার্স অফ বেঙ্গলে, যে ওটা সর্ষে ইলিশ বানাচ্ছে, তো দেখে আমার বেশ লোভ লেগেছিলো। জায়গাটার কিন্তু কলকাতার ডেমোগ্রাফিক থেকে পুরোপুরি আলাদা, এবং আশা করি তোমরা সেটা দেখতেও পাচ্ছ এই ভিডিওতে এবং বুঝতেও পারছো। এবং যে বাড়িটাই আছে এই বাড়িটা কিন্তু 250 বছরের পুরনো একটা বাড়ি, এবং এটা জয়দ্বীপদেরই বাড়ি। সেই বাড়ির ছাদেই বসে ও মাঝে মাঝে মাটির উনুনে হোক বা গ্যাসে হোক বিভিন্ন রকমের রান্না রেসিপি এগুলো ছবি তুলে থাকে বা শ্যুট করে থাকে বা সেই ব্যাপারে তথ্য দিয়ে থাকে ওর পেজে ফ্লেভার্স অফ বেঙ্গলে। এবং খুব সুন্দর ওর অ্যাস্থেটিক সেন্স আমি দেখেছি, খুব সুন্দর অল্প পরিসরে সুন্দর ছবি তোলে, সুন্দর ভিডিও তোলে, তোমরা চেক আউট করতে পারো। আমি তো এখানে এসেছি সিম্পলি ইলিশ মাছের খোঁজে এবং এই পুরনো বাড়ির ইতিহাস জানতে এবং এই জায়গাটার মানে কি বলবো জায়গাটা থেকে এনার্জি নিতে। আইটেম এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, তাই তো দেখছি মানে খাবার রেডি হয়ে গেছে, এখন জাস্ট ভাত আসার অপেক্ষা আর খাওয়ার অপেক্ষা। বাস 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 আপাতত এইটুকু। ভাবা যায় কি সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছে। হ্যাঁ, সামনে পুকুর, বড় বড় চারিদিকে গাছ, 250 বছরের পুরনো বাড়ি, কলা পাতার ওপরে এত সুন্দরভাবে জয়দীপ পরিবেশন করে দিয়েছে। পরিবেশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অতিথিকে খাবার দেওয়া পরিবেশন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং অনেকে কিন্তু পরিবেশনের জন্য মার খায়। যে কারণে আজকে এখানে মেনলি এসেছিলাম, ইলিশের ভাজা, সর্ষে ইলিশ, এখানে চিংড়িও করেছে, বাবা মাটনও করেছে, বাবা ভাবা যায়। তো মাটিতে বসেই খাই, দীর্ঘদিন মাটিতে বসে খাওয়ার হয় না আমাদের সব সময়। ডালের মধ্যে এই যে কড়াইশুঁটি দিয়েছে, এই কড়াইশুঁটিটা কিন্তু আসন্ন শীতকালের একটা পূর্বাভাস দিচ্ছে। কড়াইশুঁটি দেওয়া ডাল, ফুলকপি কড়াইশুঁটি দেওয়া, ফুলকপি কড়াইশুঁটি গাজর দেওয়া ডাল, মুগের ডাল, তো মুগের ডাল সবজির ডাল, এর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই। সঙ্গে আলু ভাজা, মনে হচ্ছে জন্মদিনই পালন করছি। বেগুন ভাজা, আলু ভাজা, পটল, সবজির ডাল, শীতকালের পূর্বাভাস। এই যে পুরো প্রসেসটা ওর রেসিপি বানানো, সুন্দর করে গুছিয়ে দেওয়া, এই অ্যাস্থেটিক সেন্সটার কথাই ভিডিও শুরু থেকে বলছিলাম যেটা ওর মধ্যে রয়েছে, যেটা ওর ভিডিওগুলো দেখলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। খুব সুন্দর, অল্প কথা বলে সুন্দর काज करे परिवेशे सब ही ठीक छिलो किन्तु एई कुमार विश्वजीत मोहम्मद आकराम विभिन्न कण्ठीदेर गानगुलो जगद्धात्री पुजो उपलक्षे चारिदिके जे चालानो होच्छे एटा बोधहय दुपुरबेला बंद राखले पारतो। दुपुरबेला चालानो कोनो माने देखछि ना। जाई होक माछे फिरी इलिश माछ एई इलिश माछटा 500 ग्रामेर इलिश छिलो ताई ना 500 ग्रामेर एकटा इलिश किनेछिलो नामखाना इलिश ताई एर बेडटा एतटा छोटो किन्तु ओ बोलछे टेस्टे कोनो कम्प्रोमाइज होबे ना और एरकम भाजा इलिशई आमार आपातत पछन्देर यदिओ काटार ब्यापारे एकटु साबधान थाकते बला हयेछे। কলকাতায় ফেরত আসার পরে আমার প্রথম ইলিশ কি স্বাদ যদিও পদ্মার ইলিশের মতন একদমই স্বাদ নয় কিন্তু আমার ভালো লাগার মতন যথেষ্ট স্বাদ বর্ণ গন্ধ এটার মধ্যে বিদ্যমান রয়েছে। भाजा इलिश चाय पेले और डाल भात और किछु अपना किन्तु चाय ना खूब सुंदर है इलिशेर भाजाटा तबुओ इलिशेर काटाटा एकटू देखे नेওয়া उचित और आमार मतन अनभिज्ञ मानुषेर जन्य तो आरो बेशी भालो करे देखे नेওয়া उचित। आमी जानि ना गान के छापिए हमारे कण्ठस्वर तुम्हारे काছে পৌঁছাবে কিনা যদি না পৌঁছায় সিনেমার মিক্সিং ভেবে অ্যাডজাস্ট করে নিও। আহা চিংড়িও করেছে এটা মালাইকারি আচ্ছা বাহ কাকিমা বানিয়েছে এটা একটু খেয়ে দেখা যাক। কলা পাতায় খাওয়ার মজার কিন্তু আলাদা। ওর সঙ্গে জাস্ট কথা হচ্ছিল সাউথ ইন্ডিয়াতে এরকম কলা পাতা ওরা মাংস ভাত বিরিয়ানি ওদের যে বিরিয়ানি এগুলো খায় খুব সুন্দরভাবে। চিংড়ির মালাইকারি ঝোলটা ফাটাফাটি হয়েছে নারকল আর চিংড়ি তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। রান্না যতটা সুস্বাদু পরিবেশ ততটাই সুস্বাদু পরিবেশ ততটাই সুন্দর সুস্বাদু বলে ফেলছিলাম। सामने एक बड़ो पुकुर देखे भेवेছিলাম হয়তো এখানে মশার উপদ্রব প্রচুর কিন্তু আমি দেখছি না মশা কিন্তু নেই প্রায়। চিংড়িটা অসাধারণ আর এই আর কি দিয়েছে ওটা এই যেটা সরষে ইলিশটা বানালো ওটা ওটা বুঝেছি মাটন মাটনটা করবে এটা আমার আইডিয়াতে ছিল না তো করেছে যখন খাই খাবারে না বলতে নেই তাই আমিও না বলছি না। আলু মাটন একটু ঝোল দাও মাটন এরকম মাটন ঝোলের কিন্তু মেন ভালোবাসার বিষয়বস্তু হচ্ছে এই মাটনের ঝোলটা যেটা মাটনের পুরো ফ্লেভারটাকে আষ্টে পৃষ্ঠে নিজের মধ্যে ডাউনলোড করে নেয়। তো সেই মাটনের ঝোলটা না খেলে আর এই আলুটা না খেলে মজা আসবে না। আলুটাকে মাটনের ঝোলের মধ্যে মেখে খাওয়ার মজাই আলাদা। তুমি এতে পেঁপে দিয়েছিলে একদম পাতলা ঝোল মশলাপাতি একদমই কম একদম পাতলা ঝোল করা হয়েছে আলু দিয়ে। বাড়িতে যেরকম করে আমরা খাসির মাংস বানিয়ে থাকি খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ও বলছে প্রত্যেকটা শিলে বাটা মশলায় রান্না নিজে হাতে বাটা কোনো গুঁড়ো মশলা ইউজ করা হয়নি বলেই হয়তো ফ্লেভারগুলো এত খুলে বেরোচ্ছে সবার লাস্টে। লাস্ট বাট নট দ্য লিস্ট দিস ইজ সর্ষে ইলিশ মেন আইটেম। সর্ষে ইলিশের ওর রিলটা দেখেই আমার কিন্তু বেশ লোভ লেগেছিল সেইবার তো সেটার টানেই ছুটে আসা। সর্ষের একটা পরিচিত ঘ্রাণ আর সঙ্গে হালকা করে ইলিশ মাছ এই খাবার খাওয়ার পরে এরা চুলচেরা বিশ্লেষণ করাই উচিত নয়। আমিও এটা চুলচেরা বিশ্লেষণ করব না, শুধু এটুকুনি বলবো খাওয়া দেখানোটা যতটা ইম্পর্টেন্ট, খাওয়াটাও ততটা ইম্পর্টেন্ট, খাওয়ার গল্প বলাটাও ততটা ইম্পর্টেন্ট এবং খাওয়ার প্রসেসটা তুলে ধরাটাও ততটা ইম্পর্টেন্ট। এবং আমার এই 100 & Above 2.0 ভার্সানে আমার প্রচেষ্টা থাকবে এই সবগুলোর সমন্বয়ে একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো আমার এই নতুন উদ্যোগকে তোমরা অলরেডি সাপোর্ট করছো, আমি যদি ঠিকঠাক কাজ করি আগামী দিনেও নিশ্চয়ই সাপোর্ট করবে। ভালো থেকো।